আপনাদের সামনে মতামত দিচ্ছি প্যারামাউন্ট গ্রুপের সম্মানিত ডাইরেক্টর এবং উনি সবগুলো প্রজেক্টই লুক আপার করেন। বাট এই মুহূর্তে আমাদের যে ইন্টারকোজে সোলার প্যানেল এই প্রজেক্টটা উনি পুরোপুরি এক্সিকিউশনের জন্য, আসলে আমরা জানি যে আপনারা অনেক ধরনের বড় ধরনের একটা চ্যালেঞ্জ নিয়েছেন, তো এই যে সোলার প্যানেল আপনারা প্রজেক্টটা যে আপনারা করতেছেন এই ক্ষেত্রে আপনারা কীভাবে এটা শুরু করলেন অথবা কীভাবে শেষ করবেন, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা একটু বলেন তাহলে আমাদের সব দর্শক বুঝতে পারবে বিষয়টা। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা বড় ধরনের হিস্ট্রি, এখানে আসলে এই সৌর বিদ্যুৎ প্রকল্প করার পেছনে আমাদের অনেকগুলো রিজন। আমরা ফার্স্ট অফ অল এই জায়গাটাকে কেন সিলেকশন করছি আমি একটু সংক্ষেপে ওটা বলি, এরপর আমরা নেক্সট স্টেপে যাব। এটা হলো কালীগঞ্জের তিস্তা নদীর এপারে একটা বলতে পারেন এটা বোটমারি একটা চরঞ্চল, যেখানে বাবা বনটন যাদের সবসময় নিত্যদিনে একটা সঙ্গী। এখানে মানুষ আমি যখন প্রথম এসেছি তখন দেখছি মানুষ হালছাস করা গবাদি পশু পাখি এবং মাছ ধরাই হলো তাদের মেন সোর্স। তো ওদের আসলে এখানে তেমন কোনো কিছুই ছিল না। আমরা তখন উদ্যোগ নিয়েছি যে এইসব অবহেলিত মানুষের জন্য কিছু করা, এখান থেকে আসলে আমাদের উদ্যোগটা শুরু, যার কারণে আমরা ফার্স্ট অফ অল এই লোকেশনটাকে সিলেকশন করি। আমরা তাদের জন্য আসা যাওয়ার জন্য এখানে সুপ্রশস্ত রাস্তাঘাট তৈরি করে দিয়েছি, তাদের জন্য এখানে আমরা কালভার্টের ব্যবস্থা করেছি, এখানে আমরা তাদের জন্য দুইটা আপনারা দেখবেন দুইটা বেলি ব্রিজ আমরা করতেছি, এবং এখানে আমরা এই উদ্যোগ নেওয়ার কারণে এখানে বর্তমানে সহস্রাধিক লোক একটা কর্মসংস্থানের আমরা সুযোগ করে দিয়েছি, এবং মানুষের ঘরে ঘরে যে বিদ্যুৎ সেটার জন্যই আসলে এই প্রকল্প। আসলে এই প্রকল্পের পিছনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, আসলে ইটস নট ইজি, কারণ এখানে ফার্স্ট অফ স্ট্রাগল হলো এখানে একটা জায়গা অধিগ্রহণ করা ল্যান্ড, এরপর হলো এখানে একটা লোকাল প্রশাসন। আপনারা জানেন একটা কোম্পানি গঠন করতে গেলে এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, এর মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন, লিগাল এবং টেকনিক্যাল। তা আমরা এখানে কি করছি, এক যাক আমরা নতুন তরুণ যাদের মাধ্যমে এই আমরা প্রকল্পটা শুরু করি, এবং তারা অত্যন্ত সুদক্ষ, এবং আমরা দেখছি যারা অসম্ভবকেই সম্ভব করতেছে। আপনাদের এই প্রকল্প করতে গিয়ে আপনাদের কি কি ধরনের জিনিসের প্রয়োজন হয়েছে এটাকে, এবং আপনি কি লোকালি প্রোডাকশন করেছেন না বাইরে থেকে আনা হয়েছে? আসলে এটা একটা ম্যাসিভ একটা কর্মযজ্ঞ। এখানে আসলে মেইনলি যে সোলার প্যানেল, এখানে স্পেসি পোল, এখানে স্টিল স্ট্রাকচার, এখানে পিপিসি স্কাডা, এভরিথিং আমরা সবগুলো আমরা সম্পন্ন, এবং সেখান থেকে আমরা আপনারা দেখছেন এই যে বিশাল একটা কর্মযজ্ঞ, এখন আমাদের এখানে এটা ইনস্টলেশনের কাজ শুরু হয়েছে, আমরা এরপরে আমরা কমিশনিংয়ের মধ্যে যাব। আফটার দ্যাট আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা সরকারের এই জাতীয় গ্রিডে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো। আশা করি তখন এই অঞ্চলের মানুষের যে লোডশেডিং এবং যে বিদ্যুৎ যে প্রবলেমটা ছিল আশা করি আমরা সেটা দূর করতে পারবো। এবং আমরা জানি যে বর্তমান সরকারের একটা স্লোগান ছিল যে ঘরে ঘরে বিদ্যুৎ, এবং বর্তমান সরকারের যে পরিকল্পনা যে একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার, আশা করি আমাদের এই সৌর বিদ্যুৎ প্রকল্প তা বাস্তবায়নে বড় ধরনের একটা ভূমিকা রাখবে। তো ধন্যবাদ। আসলে আমরা চাই বাংলাদেশে আরও যারা শিল্পপতি আছে তারা এরকম নির্গম এই অঞ্চলগুলোতে এসে এরকম পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করবে যেটা পরিবেশ সাশ্রয়ী হবে এবং আমাদের যে সুন্দর পরিবেশ হবে। আসলে এই ধরনের আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে অনেক সুন্দর এই আমরা এই সর একদিন হয়ে যাবে আলো, আসলে অনেক সুন্দর হয়ে যেই সরের মধ্যে কোনো কিছুই হতো না সেখানে আমরা আজকে যে সোলার প্যানেল, আসলে অনেকগুলো জিনিস যেটা আমরা জানি পোল আকারে অনেকগুলো জিনিস একসাথ হয়ে কীভাবে আসলে বিদ্যুৎটা হচ্ছে এটা একটা চমৎকার বিষয়। সবাই মনে সূর্য দেখতেছি আমরা সবাই, কিন্তু সেটা কীভাবে বিদ্যুৎ হবে আমরা আজকে আমাদের এই ওনাদের ইন্টারকো সোলার প্যানেলের যিনি ইঞ্জিনিয়ার শরীফ আহমেদ ওনার সাথে আমরা কথা বলবো। উনি বাংলাদেশে সৌর বিদ্যুৎ নিয়ে ইলেকট্রিক বিষয়গুলা নিয়ে ওনার দীর্ঘদিনের গবেষণা, এই গবেষণার ফলপ্রসূ হিসাবে অনেকগুলো ফ্যাক্টরি উনি নির্মাণ করেছেন,
তেমনি ভাবে আমাদের আজকের এই সোলার ইন্টারকো সোলার প্যানেলের যে টেকনিক্যাল বিষয়গুলো উনি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবেন কিভাবে এটাকে সৌরশক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে। থ্যাংক ইউ হোসেন ভাই, থ্যাংক ইউ হাসান ভাই ফর ইওর এক্সপ্লেনেশন ইন ডিটেইলস। টেকনিক্যাল পয়েন্টটা আমি বলি যে আমাদের এই সান থেকে সূর্য থেকে রেডিয়েশন এইখানে একটা টেবিলে এসে পড়বে, হলো 58 নম্বর আমাদের সোলার প্যানেল আছে। এই সোলার প্যানেল তৈরি করে হলো ডিসি কারেন্ট। এই ডিসি কারেন্টারে ইনভার্টার আছে আমাদের, এটার নাম হলো স্ট্রিং ইনভার্টার। এই স্ট্রিং ইনভার্টারের কাজ হলো ডিসি পাওয়ারকে এসি পাওয়ারে কনভার্ট করা। তো আমাদের টোটাল টেবিল আছে 1358টা, 1358। এইটার কালেকশন হয়ে আমাদের একটা সেন্ট্রাল 33 KV কন্ট্রোল প্যানেল আছে, এইখানে সবগুলো কালেকশন হবে। কালেকশন হয়ে এখানে আমাদের একটা স্কাডা আছে, আর আছে একটা পাওয়ার প্ল্যান্ট কন্ট্রোলার আছে। এখানে যে এক্সেস পাওয়ারটা হবে কন্ট্রোলার, ও হলো রিকোয়ার্ড পাওয়ারটাকে গ্রিডে থ্রো করবে। এখান থেকে 8 কিলোমিটার দূরে আমাদের কালীগঞ্জ গ্রিড আছে, এইখানে এসি পাওয়ারটা এই ওভারহেড লাইন দিয়ে কালীগঞ্জ গ্রিডে থাকবে। ওই গ্রিডে আমাদের অত্যাধুনিক স্কাডা আছে, ওইখান থেকে ফিল্ডেরটা কন্টিনিউয়াস মনিটর হবে। এবং গভর্নমেন্টের যে গ্রিডে কোয়ালিটি পাওয়ার যাচ্ছে, এই কোয়ালিটি পাওয়ারটা ওই এন্ড এবং ইভোকেশন এন্ড এই দুই এন্ডের একটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনে আমাদের টোটাল গ্রিডের পাওয়ার ফ্যাক্টরের যেন ব্যাড ইফেক্ট না হয়, পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ যেন সার্টেন লেভেলে থাকে, এবং গভর্নমেন্টের যেন পাওয়ারের যে ক্রাইসিসটা যেন না থাকে সেটা আমরা কন্ট্রোল করব এখান থেকে। এইভাবে আমাদের গ্রিডে পাওয়ার যাবে এবং গ্রিডটা মোর হেলদি হবে, এটাই হলো আমাদের। হ্যাঁ, আসলে দর্শকবৃন্দ, আপনারা গ্রিড বলতে আমরা এই বিদ্যুৎটা যেখানে আমরা ট্রান্সফার করব এবং ওই ট্রান্সফার বাংলাদেশে কীভাবে ঘরে ঘরে যাবে, ওই ঘরে ঘরে যেভাবে যাবে আমরা জানি যে ফিলারের মাধ্যমে যাচ্ছে, এখানে ন্যাশনাল গ্রিড থাকে, ওই গ্রিড থেকেই সবগুলা কেবলের মাধ্যমে সবাই ঘরে ঘরে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এ ধরনের সৌর প্ল্যান্ট হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা সকল পরিবেশ যারা আছে তারা সহযোগিতা করবে। আসলে আমরা আপনাদেরকে এখানে বিশাল কর্মযোগ্য, এখানে জাস্ট আপনাদেরকে খুব সংক্ষেপে আমরা যেটা দেখাচ্ছি, এই যে পোলগুলা, এই পোলগুলাকে কীভাবে মাটি খনন করা হয়, প্রত্যেকটা জিনিস অটোমেটিক মেশিনের মাধ্যমে এখানে যে মাটি কীভাবে তোলা হয়, কীভাবে পোলগুলো নিয়ে আসা হয়, এবং এখানে আপনারা দেখবেন যে অনেক সুন্দরভাবে এক এক করে পোল করা আছে। হয়তোবা আমরা বলবো এক সময় আপনারা যদি আমরা যদি আবার আপনাদেরকে আরেকটা পর্বতে নিয়ে আসবো, যে পর্বের মধ্যে হয়তোবা আপনারা দেখবেন এটা হলো একটা স্যাম্পল, এখানে এই এরকম প্যানেলটা দেখতেছেন, এটা একটা পূর্ণাঙ্গ প্যানেল। এই প্যানেলের মতোই পুরা যে সরঞ্চল এটা পুরাটাই প্যানেলে ভরে যাবে। এক সময় আমরা দেখবো পুরা সরঞ্চলে যেটা ইন্টারকো সোলার প্যানেলের যে 30 মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটা সাকসেসফুলি কমপ্লিট হবে। আপনারা অনেক কিছু দেখেছেন, আমরা চাই সারা পৃথিবী একদিন জিরো কার্বন থাকবে, জিরো কার্বনে পরিণত হবে। চায়না যেটা 2016 যে জিরো কার্বন নিঃসরণ যে টার্গেট নিয়েছে, বাংলাদেশও একদিন জিরো কার্বন নিঃসরণ টার্গেটে পৌঁছে যাবে। এই বলে আমরা আজকে আমাদের ইন্টারকো সোলার প্যানেল যেটা তিস্তা ব্যারেজের থেকে এখানে কমপ্লিট করছি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, নেক্সট আমরা আগামী পর্বে হয়তো বা আপনাদেরকে দেখাবো পূর্ণাঙ্গ একটা সৌর বিদ্যুৎ কেন্দ্র। তো এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি, আমি HM হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম।